সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পাইলিং করার পূর্ব মুহূর্তে গাড়ি থেকে আমাদের পাইল সেটগুলো আনলোড করার পরে প্রথম অবস্থাতে আমাদের পাইলের যে গাছ বলে আর কি, যেটা বাংলা ভাষায় যারা পাইল করে তাদের ভাষায় এটাকে গাছ বলা হয়, তো গাছ দাঁড় করানোর পূর্ব মুহূর্তে গাছটা কীভাবে আসলে দাঁড় করায় সেই পদ্ধতিটাই আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে আর কি। তো আপনারা দেখেন যে ফার্স্ট টাইম আসলে এই গাছগুলো একটা সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে নাট বোল্ট দিয়ে অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো সেকেন্ড টাইম তিনটা মাথা একত্রিত করতে হয়, একত্রিত করার পরে আপনার একটা পিন থাকবে মাঝখানে, পিন দিয়ে লক করা হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গাছগুলো জয়েন্ট করা হচ্ছে, আপনারা যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পিন, তো পিন দিয়ে তিনটা মাথা অ্যাডজাস্ট করা হবে আর কি। অ্যাডজাস্ট করার সময় আপনার দুই পাশে দুইটা প্লেট দিতে হবে, যে প্লেটের সাথে আপনার পুলি লাগানো থাকবে, পুলির সাথে উইঞ্চ মেশিনের আপনার ক্যাবল থাকবে, যে ক্যাবল দিয়ে আপনার চিজেল ড্রাইভ করা হবে, কেসিং ড্রাইভ করা হবে, টিমি পাইপ ড্রাইভ করা হবে। আপনারা পর্যায়ক্রমে সবই দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আপনার ক্লিপটি লাগানো হচ্ছে, আপনার তিনটা মাথা সমতলে রাখতে হবে সমানভাবে। অলরেডি আমাদের গাছটা দাঁড় করানো হয়ে গেছে, এখন আমরা চিজেলটি কানেকশন করা হয়েছে আর কি আপনার উইঞ্চ মেশিনের ক্যাবলের সাথে, এখন আমরা চিজেলটা ওঠানো দেখবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন উইঞ্চ মেশিনের সাহায্যে চিজেলটি পাইল পয়েন্টে কীভাবে নিচ্ছে। আমাদের চিজেলটি অলরেডি পাইল পয়েন্টে নেওয়া কমপ্লিট। এখন আপনারা পাইল পয়েন্ট, নির্দিষ্ট পাইল পয়েন্টে চিজেল সেন্টার করা হয়েছে, তো আমরা দেখব কীভাবে বোরিং করতে হয় আর কি। বোরিং করার জন্য আমাদের ওয়াটার সাপ্লাই প্রয়োজন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী একটা হাউস করা হয়েছে, যেখান থেকে পাম্পের মাধ্যমে পানি আসছে, পানিটা চিজেলের ভিতর দিয়ে আপনার প্রবেশ করানো হয় এবং চিজেলটা ড্রাইভ করে আপনার সয়েল কাটিং করা হয়, এইভাবে আপনার বোরিং করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বোরিং হচ্ছে, চিজেলের ভিতর দিয়ে পানি প্রবেশ করিয়ে আপনার চিজেল ড্রাইভ করে সয়েল কাটিং করা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দূরে একটা হাউস করা হয়েছে, যেখানে যে পানিটা, এই হাউজের পানিটা আপনার চিজেল দিয়ে প্রবেশ করানো হচ্ছে, এবং এই একই পানিটা দ্বিতীয়বার যেটা বোরিং থেকে বের হচ্ছে সেই পানিটা আবার অপর পাশ দিয়ে আপনার হাউজে এসে পড়ছে আর কি, বা কাদা পানি বা ঘোলা পানি, ওইটাও আমাদের রিইউজ হচ্ছে, সেকেন্ড টাইম ওই পানিটাও আমাদের ইউজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের জালি, যে জালিটা আপনার পাইলের মধ্যে যাবে, তো এটা ডায়া 500 mm এবং এটা দৈর্ঘ্য 19 mm, হ্যাঁ 19 মিটার। এখানে দেখতে পাচ্ছেন জালিগুলো ওয়েল্ডিং করা হচ্ছে। এখানে আমাদের প্রথম জালিতে ডাবল রড থাকবে 16 mm এবং সেকেন্ড জালিতে সিঙ্গেল রড থাকবে, আর আমাদের এই ডাবল জালির রডগুলো দুইটা একত্রিত করে ওয়েল্ডিং করা হবে আর কি, আপনার 1500 পরপর 3 ইঞ্চি করে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা জালি অলরেডি প্রায় রেডি, এখন আমাদের পাইলিং কমপ্লিট, জালি ঢোকানো হচ্ছে। আমাদের জালি অলরেডি, এটা প্রথম জালিটা ঢোকানো হচ্ছে, প্রথম জালিটা ঢোকানোর পরে এটাকে স্টপ করা হবে
সেকেন্ড টাইম আবার দ্বিতীয় জালি ঢুকিয়ে এটা 800 ল্যাপিং রেখে এখানে ওয়েল্ডিং করতে হবে আর কি। তিন জায়গায় ওয়েল্ডিং করতে হবে, 800-র মধ্যে উপরে একটা, নিচে একটা এবং সেন্টারে একটা ওয়েল্ডিং করতে হবে 3 ইঞ্চি করে। প্রত্যেকটা রড ওয়েল্ডিং করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জালি প্রবেশ কীভাবে করানো হয়। এটা হলো লেভেল পাইপ, আপনার কতটুকু লেভেলে আপনার জালিটা থাকবে সেটা আর কি নির্ণয় করার জন্য আর কি লেভেল দেওয়া হচ্ছে। আমাদের একটা জালি অলরেডি প্রবেশ করানো হয়েছে। একটা লেভেল নেওয়া হচ্ছে, আসলে আমাদের ফাউন্ডেশনের সেন্টার থেকে ফাউন্ডেশনের টপ থেকে কতটুকু নিচে আমাদের কাট অফ লেন্থ থাকবে। এখানে সেকেন্ড জালি ঢোকানো হয়েছে এবং হুক করে দেওয়া হয়েছে। এখন আমাদের টিমি পাইপ প্রবেশ করানো হচ্ছে আর কি, যেটা দিয়ে আপনার মশলাগুলো ঢালা হবে এবং ঢালাই করা হবে। টিমি পাইপ পর্যায়ক্রমে দেওয়া হবে, যেহেতু আমার বোরিং হয়েছে 23 মিটার, আমার মূলত ড্রয়িংয়ে আছে 19 মিটার। এখন 23 মিটার যদি হয় তাহলে আমার 23+ টিমি পাইপ প্রবেশ করাতে হবে আর কি। এখানে পর্যায়ক্রমে একের পর এক টিমি পাইপ প্রবেশ করানো হচ্ছে। আমরা পূর্বেও হয়তো বলেছি যে ফেরার বিষয়টি, অর্থাৎ আপনাদের পূর্বে ধারণা আছে, এখন বিষয়টা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা আগেও বলেছি যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিন দিকে যখন এক ফিট করে থাকবে সেটা 1 সেফটি হবে। আমাদের মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে। আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটা মাপ পেয়েছি এবং তলা যেটা ওইটা আমাদের 1 ফিট নেই, ওইটা হচ্ছে এখন 9 ইঞ্চি। তো আমরা ক্যালকুলেশন করে এটা আমরা 1 সেফটি পাইনি। তো আমরা যতটুকু পেয়েছি এটা আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের রেশিও অনুযায়ী 5টা পাথর যাবে, 3টা বালি যাবে এবং 1টা সিমেন্ট যাবে। সেই রেশিও অনুযায়ী ঢালাই করানো হচ্ছে আর কি। টিমি পাইপ অলরেডি প্রবেশ করানো কমপ্লিট, এখন আমাদের ঢালাই কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের ঢালাই কমপ্লিট হয়ে যাবে আর কি, ঢালাই কাজ কন্টিনিউ করা হচ্ছে আর কি। এবং এখানে আপনাদের এই ভিডিওতে আপনারা পাইলিংয়ের A to Z সব কিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এবং যদি আরও এমন হেল্পফুল ভিডিও পেতে চান বা শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের দৈনন্দিন কাজে উপকারে আসবে আর কি, অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষামূলক সকল ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন আপনার মশলা মিক্সচার করা হচ্ছে এবং এটা এখন বাকেটে দেওয়া হবে। বাকেট থেকে আপনার টিমি পাইপে প্রবেশ করানো হবে। এখানে সেফটি বডি হার্নেস পরানো হচ্ছে। আসলে এই বাকেট দিয়ে যে টিমি পাইপে মশলা প্রবেশ করানো হয়, তো এখানে অনেক সময় আছে এই বাকেটের সাথে টিমি পাইপের উপরে উঠতে হয়, তো তার সেফটি মাথায় রেখে বডি হার্নেস পরানো হয় আর কি, বাইচান্স কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। তো আপনারা যারাই কাজ করেন প্রথমে সেফটির বিষয়টা ফলো করবেন, সেফটিটাই হচ্ছে মেন। সেফটি ছাড়া কখনো কাজ করতে দিবেন না। এখানে সেফটির জন্য দেখতে পাচ্ছেন হেলমেট পরানো হচ্ছে। বডি হার্নেস কী কাজের জন্য আসে আপনারা এখনই দেখতে পাচ্ছেন, যে বডি হার্নেস দিয়ে তার নিরাপত্তার জন্য বডি হার্নেসটা পরানো হয়েছে আর কি। তো এখান থেকে আপনার উইন্স মেশিনের ক্যাবলটা বাইচান্স হাত ফসকে ছুটে যেতে পারে,
তো অতএব তার হাতও যদি ছুটে যায়, বডি হার্নেসটা তাকে হেল্প করবে অনেকটা আর কি, সাপোর্ট দিবে। এটা পূর্বে আমাদের যে টিমি পাইপ প্রবেশ করানো হয়েছে তারই একটা অংশ। ঢালাই কাজ দ্রুত করার জন্য সিমেন্টের ব্যাগগুলো আগেই কেটে রাখা হচ্ছে যেন কাজগুলো অনেক ফাস্ট হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকেট দিয়ে মশলাগুলো তোলা হচ্ছে এবং টিমি পাইপে প্রবেশ করানো হচ্ছে। এখানে টিমি পাইপে মশলা প্রবেশ করানোর পরে টিমি পাইপটা আবার ড্রাইভ করতে হয় আর কি, যেটা ড্রাইভেটও বলা যেতে পারে, যে আপনার ভালোভাবে কম্প্যাক্ট করার জন্য বা কম্প্যাকশন করার জন্য ড্রাইভেট করে। তো টিমি পাইপটা আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে কম্প্যাকশন করা হয় আর কি, যেন ঢালাইটা সঠিক স্থানে আপনার যেতে পারে আর কি, কোনো ভয়েড না থাকে, পাইলের মধ্যে কোনো ভয়েড না থাকে। আর আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করব, পাইলিংয়ে সবসময় আমরা একটু নরম মশলা দিব আর কি। হ্যাঁ, আমরা পাইলিংয়ে কখনোই আমরা শক্ত মশলা দেওয়ার চেষ্টা করব না। কারণ পাইল এমন একটা জিনিস যেটা হলো আপনার ফাউন্ডেশনের মূল অংশ, যেটার উপর আপনার পুরো ভিতটা দাঁড়িয়ে থাকবে। অতএব ভিতটা যদি দুর্বল হয়ে যায় তাহলে ফাউন্ডেশন কিন্তু আপনার প্রপারলি লোড নিতে পারবে না। অতএব পাইল করার সময় অনেক সাবধানতার সাথে পাইল করতে হবে এবং ঢালাই দিতে হবে। আমাদের আজকের ঢালাইটা কমপ্লিট। আমাদের একটু পরে দেখবেন যে কেসিং পাইপ তোলা হবে। এখন আমাদের কেসিং পাইপে উইঞ্চ মেশিন লাগানো হয়েছে, এখন আমাদের কেসিং পাইপটা ওঠানো হচ্ছে। এখানে কেসিং পাইপ ওঠানো হচ্ছে আমাদের দ্বিতীয় বোরিং কাজের জন্য। কেসিং পাইপ ওঠানো কমপ্লিট, অলরেডি আমাদের একটা পাইলিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আপনাদের দেখাবো কিউবগুলো আর কি, কিউবের সাথে একটু পরিচয় করাই দিব, যদিও আগে করাই দিছি, তো এখন আবার পরিচয় করাই দিচ্ছি। আমাদের কিউবের স্ট্যান্ডার্ড মান হয়, মাপ হয় দৈর্ঘ্য 150 mm, প্রস্থ 150 mm এবং উচ্চতা 150 mm। তো আমাদের কিউব নেওয়ার নিয়মটা অলরেডি আপনাদের বলা হয়েছে। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন এটা কোন কোন, এটা স্ল্যাম কোন বলা হয় আর কি। আপনি স্ল্যাম টেস্ট করার জন্য এই কোনটি ব্যবহার করা হয়, এবং এটার মাপও আপনাদের অলরেডি পূর্বে বলা হয়েছে এবং এটা কীভাবে নিতে হয় বলা হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কম্প্যাকশন করার জন্য 16 mm-এর রড, এটার দৈর্ঘ্য হয় আপনার 600। এখন আপনারা আপনাদের দেখানো হচ্ছে যে কিউব কীভাবে নিতে হয়। প্রথমে 50 mm আপনার মশলা দেওয়া হলো, দেওয়ার পরে 25 বার আঘাত করা হচ্ছে 16 mm রড দিয়ে। দ্বিতীয়টাতেও সেম অবস্থা, সবগুলাতে তিনটাতেই প্রথমে 50 mm করে দিতে হবে, দেওয়ার পরে 25 বার করে আঘাত করতে হবে, মানে কম্প্যাকশন করতে হবে। দ্বিতীয় ধাপে আবার 50 mm দিতে হবে, তাহলে টোটাল 100 হবে, এটাও 25 বার করে আঘাত করতে হবে। এবং তৃতীয় টাইম বাকি 50 mm দিতে হবে, তাহলে আমার টোটাল 150 mm পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমার কিউবটা এভাবে রেখে দিতে হবে, এটা আগামীকাল সকালে কিউবটা খুলতে হবে। খোলার পরে আমার কত নম্বর পাইল থেকে নমুনাটা সংগ্রহ করা হয়েছে সেটা লিখতে হবে, ডেট লিখতে হবে, এবং কাজ করার সময় প্রেজেন্ট যে ইঞ্জিনিয়ার ছিল তার সিগনেচার নিয়ে এটা কিউরিংয়ে দিয়ে রাখতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কিউব নেওয়া হচ্ছে।
ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।